হ্যালো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই থামলেনগুলো তৈরি করবেন যেরকম আমার থামলেনে আর কি আমি দিয়ে রেখেছি যে নোবেল প্লাস আরও একজনের ফটো ওখানে আপনারা কীভাবে এগুলো এডিট করবেন এবং কী সফটওয়্যার দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আর কি এডিট করবেন আই হোপ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন এরকম আপনারাও তৈরি করতে পারবেন প্রথমে আপনাদের প্লে গিয়ে প্লে স্টোরে যাইতে হবে এবং ডাটাটা ওপেন করতে হবে ডাটাটা ওপেন করে দেখবেন হলো পিকশো প্রো পিকশো প্রো লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটি না এবং নিচে আরেকটি অপশন দেওয়া আছে যে প্রো এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা ডাউনলোড দেবেন এবং ডাউনলোড দিয়ে ওপেন করবেন ওপেন করবেন এবং ওপেন করার পর যে আপনারা যার ফটোটি আর কি ই করতে চান তার একটি পিএনজি সাইজের ফটো নেবেন বা একটি ব্যাকগ্রাউন্ড সাই ব্যাকগ্রাউন্ড সাইজ নেবেন আগে একটি স্ক্রিনশট নেবেন যে পাশে যে ব্যাকগ্রাউন্ডটা রাখবেন সেটি স্ক্রিনশট আমি একটি অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখুন এরকম একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন সেখানে নিয়ে আপনারা নোবেলের একটি ফটো নেবেন মানে নোবেলের যে ব্যাকগ্রাউন্ডটি আপনারা আর কি এই ব্যাকগ্রাউন্ডের সাথে আর কি রাখতে যাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি নেবেন এখানে নোবেলের আমার অলরেডি একটি ফটো আগেই ছিল সেটা আমি নিলাম আপনারা এটা নেবেন নিয়ে এখানে এভাবে আপনাদের মাপমতো কি বসে নেবেন বসে নেওয়ার পর এখানে ওকে দেবেন ওকে দেওয়ার পর এভাবে জুম করবেন জুম করে আপনারা এভাবে কেটে দেবে এভাবে কাটলে আর কি আপনাদের এই সঠিকভাবে কেটে নেবেন তারপরে ধরুন আপনাদের এই কাজটি কমপ্লিট এবং তারপর আপনারা যে আরেকজনের আমার কাছে এখন বর্তমান অনুপম রায়ের ফটো আছে সেখানে অনুপম রায়ের ফটোটি নেব অনুপম রায় অনুপম রায়ের ফটোটি ধরুন আমি এখন সঠিকভাবে কাজটি করছি না আপনারা সঠিকভাবে করে নেবেন এখানে অনুপম রায়ের রায়েরটিও কেটে নেবেন কেটে নেওয়ার পর সম্পূর্ণ যখন কাজ হয়ে যাবে তখন আপনারা লিখবেন এখানে লেখার অপশন হল ও স্টিকার স্টিকার অপশনে টির মতো অপশান আছে সেখানে ক্লিক করবেন এখানে লিখবেন নোবেল নোবেলের প্রথম ছবির কার ধরুন আপনারা এটাই লিখলেন লিখে এভাবে সেট করে দেবেন এভাবে সেট করে দিয়ে আপনাদের মাপ মতো বসে নিয়ে এ আপনারা যদি আরও লাইন লিখতে চান লিখে নেবেন এখন আপনাদের মাঝে আমি আমার অরিজিনাল কাজটি দেখাচ্ছে আমি যে কাজটি করে রেখেছি সেটাই আপনাদের মাঝে দেখাচ্ছে একদম আমি অলরেডি পিক্সপে কাজটি করে রেখেছি এই দেখুন এভাবে আপনারা স্টার ওয়ার্করা যেরকম আর কি কাজ করে সেরকম আপনারাও কাজ করে এই এইরকমই আর কি করে নিতে পারবেন স্টর গল্প যেরকমভাবে কাজ করে নিয়েছে আপনারা ওরকম কাজ করে নিবেন আমি যেরকমভাবে দেখিয়েছি আপনারা ওই রকমভাবেই কাজটি করে নেবেন তাহলে আপনারা বর বড় ইউটিউব চ্যানেলের মতো আপনারাও কাজ করে নিতে পারবেন আই হোপ আপনারা ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন তারা অবশ্যই এই কাজটি করতে পারবেন এই কাজটি বেশি কঠিন না আপনারা যদি ভিডিও মতো আমি কাজ করেন তাহলে অবশ্যই আপনারা আর সম্পূর্ণভাবে কাজটি করতে পারবেন আই হোপ আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে সে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য